দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামে সীতাকুণ্ডে আছেন আমাদের জেলা প্রতিনিধি আবুল হাসনাত, আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তামিম মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে। হাসনাত, বিএম কন্টেইনার ডিপোর সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাবিলা। আপনি জানেন সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল গত শনিবার সন্ধ্যায়, অর্থাৎ প্রায় 48 ঘন্টা পার হয়েছে, কিন্তু এখনো সে আগুন পুরোপুরি নিভাতে পারেনি ফায়ার সার্ভিস। আসলে যে আগুনটা লেগেছিল মূলত বিস্ফোরক যে সামগ্রী ছিল এখানে কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকেই, এবং সেখানে এখনো কার্বন ডাইঅক্সাইডের অনেক কন্টেনার থাকায় আগুনের কাছে আসলে যে ফায়ার সার্ভিসের লোকজন এখন যেতে অনেকটা তারা ভয় পাচ্ছে, কারণ আরো বড় বিস্ফোরণ হতে পারে এখানে। কিছুক্ষণ আগেও আমরা লাইভ যখন শুরু করি তখনও দ্রুত বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন সেখানে কন্টেনারে আগুন জ্বলছে, তবে আগুনটা এত তীব্র নয়। এখন যেগুলো যে সমস্ত আগুন জ্বলছে সেটা হচ্ছে গার্মেন্টস, পণ্যবাহী যে সমস্ত কাপড় আছে সেখানে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এখন যে গার্মেন্টস এর যে সমস্ত পণ্য আছে সেগুলোর ক্রমান্বয়ে যখন আগুন ক্রমান্বয়ে নিভে যখন ইয়া হবে, এবং সেখান থেকে কন্টেনার গুলো সরানোর কাজ করছে কন্টেনার ডিপোর লোকজন, এবং যেখানে আগুন এখন যেখানে জ্বলছে সেখানে ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করাটা অনেকটা কঠিন, সে কারণে এই কন্টেনার গুলো সরানোর কাজ করছে বিএম কর্তৃপক্ষ। সেগুলো সরানোর পর তারা সেখানে ঢুকে বাকি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আর বিকেল থেকে এখানে কন্টেনার ডিপোর ভিতরে এখন কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কন্টেনার ডিপোর যেখানে আগুন লেগেছে বাইরে থেকে আমরা আপনাদের সাথে কথা বলছি। এই ছিল নাবিলা আমার কাছে সীতাকুণ্ড থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসনাত আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি তামিম। তামিম, আপনি আমাকে জানাবেন যে হতাহতদের শেষ পরিস্থিতি কি এখন, যারা অগ্নিদগ্ধে আহত হয়েছেন? ধন্যবাদ নাবিলা। আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে গতকাল এখন পর্যন্ত প্রায় 180 জন রোগীকে তারা এখন পর্যন্ত তারা চিকিৎসা সেবা দিয়েছে। এছাড়াও আরো প্রায় 200 অধিক যারা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 70 জন কিন্তু 70 জন কিন্তু বার্ন ইউনিটে তারা আছে, এবং বার্ন ইউনিটে 70 জনের মধ্যে কিন্তু 3 জনের অবস্থা একটু আমরা জেনেছি আশঙ্কাজনক। এছাড়াও বেসরকারি হাসপাতাল যিনি পার্ট ভিউতে সেখানে একজন অগ্নিদগ্ধ রোগী আছেন, তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও কিছুক্ষণ আগে তথ্যমন্ত্রী এসেছিলেন, তিনি একটি কথা বলেছেন, তিনি বলছেন যে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা ঠিক আগেই এই ধরনের একটি ঘটনা, এটি নাশকতা কিনা তা খতিয়ে দেখাটা অত্যন্ত জরুরি। সেই সাথে এখানে পিএম কন্টেইনার ডিপোর মালিক এসেছিল, আবার তারা বলছেন যে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের যে 7-10 জন কর্মী এখন পর্যন্ত নিহত হয়েছেন, তার মধ্যে থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 15 লাখ টাকা করে দেওয়া হবে, যারা অঙ্গহানি হয়েছেন তাদের অঙ্গহানি তাদেরকে 10 লাখ করে, এবং যাদের আহত হয়েছেন তাদেরকে 6 লাখ করে দেওয়া হবে। এছাড়াও এখন পর্যন্ত প্রায় 21 জনের নমুনা সংগ্রহ, 21 মদের জন্য 37টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যেখান থেকে এইসব নমুনা সংগ্রহের পর প্রায় 1 মাস সময় লাগবে এদের সঠিক পরিচয় যাচাই করতে। এছাড়াও এখন পর্যন্ত 3 জন ফায়ার সার্ভিস কর্মীর মৃতদেহ কিন্তু তাদের নিজ গ্রামের বাইরের দিকে নিয়ে যাওয়া হয়েছে দাফনের উদ্দেশ্যে। এছাড়া আমরা মেডিকেল হাসপাতালের পরিচালক হিসেবে কথা বলে জেনেছি যাদের এখন পর্যন্ত অন্যান্য সুযোগ সুবিধা দরকার, কেন এখনো বাইরে যারা চিকিৎসাধীন আছেন তাদের কিন্তু 20%-এর অধিক এখনো কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের হাতের অবস্থা, কারো কন্টেইনারই পুড়ে গেছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরো অনেক চিকিৎসার প্রয়োজন যা অনেকটা ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসার ভার কারা বহন করবে যখন কথা হচ্ছে, তখন বলা হচ্ছিল বিএমএ কর্তৃপক্ষ
ডিপো কর্তৃপক্ষ এই দায়ভার বহন করবে এবং চিকিৎসা ব্যয় বহন করবে। এছাড়াও সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছে আমাদের এখন পর্যন্ত। তার থেকে আমার কাছে সবচেয়ে পরিস্থিতি আবিরা।